হাসবি রব্বি জাল্লাল মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল সফর বিজিয়া মুঝে মা লো মনতা হসবি রব্বি জাল্লাল মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মোহাম্মদ রব্বি জাল্লাল মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মোহাম্মদ সাল্লাল জিসকে উম্মত কে লিয়ে রোহ কি গুজারি রাতি ওহি মাহবুব খুদা তা মুঝে মালুম না থা হসবি রব্বি জাল্লাল মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মোহাম্মদ হসবি রব্বি জাল্লাল মা ফি কলবিহি গায়রুল্লাহ নূর মোহাম্মদ ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু উপস্থিত সম্মানিত মুসলিম কেরাম মুরব্বিন আজাম দূর দূরান্ত থেকে আগত নবী প্রেমিক ওলি প্রেমিক ইসলাম প্রেমিক মুসলমান ভাইয়েরা, মাইকের আওয়াজ যাচ্ছে প্রধান সীমা ও বোনেরা, স্কুল কলেজ ইউনিভার্সিটি মাদ্রাসা ছাত্র ভাইয়েরা, কচি কাঁচা মাসুম বাচ্চারা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর আদায় করি যিনি আমাদেরকে আপনাদেরকে হাজার হাজার মানুষ থেকে বাছাই করে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য মসজিদে আসার বসার তৌফিক দিয়েছেন। সবাই শুকরিয়ার সহিত একবার বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইরা, আপনারা জানেন দীর্ঘ প্রায় এক মাসের কাছাকাছি 19 দিন পর্যন্ত আমি জেল হাজতের মধ্যে ছিলাম। জেল হাজত থেকে এসে সর্বপ্রথম জুমার নামাজ এবং সর্বপ্রথম আলোচনা আমি আওয়াজ করিনি, শুধু জেল গেট থেকে বের হওয়ার পরে সংবর্ধনা দেওয়ার জন্য যে মানুষগুলি গিয়েছিলেন তাদের উদ্দেশ্যে 5 মিনিট কথা বলেছিলাম। আমি আজ পর্যন্ত আর মাহফিল করিনি, প্রথম ওয়াজ আলোচনা শুরু করলাম। কারণ আমি মনে মনে তখনই ভেবে নিয়েছি আমি হযরত শাহ সুফি মুলুক শাহ রহমতুল্লাহ আলাইহির মাজারে জিয়ারত করব, জুমার নামাজ আদায় করে তারপর আমি মাহফিলের মধ্যে নামব। শুকরিয়া আদায় করি যে সমস্ত ভাইয়েরা দেশের থেকে প্রবাস থেকে অনেক লোক বিদেশ থেকে চলে আসছে আমাকে জেলখানায় দেখানো, আমাকে দেখার জন্য বিশেষ করে মোজার ভাই আছে আমেরিকা থেকে, আমার ঘর এখনো আছে আমেরিকা থেকে ফুল ফাটিয়ে দিয়েছেন আমাকে আলহামদুলিল্লাহ বলেন। তিনজন মানুষ এসেছে, একজন সৌদি আরব থেকে, একজন আমেরিকা থেকে, একজন আপনার দুবাই থেকে, হ্যাঁ মোজার ভাই সৌদি আরব থেকে তিনজন মানুষ এসেছে। ওনারা বল হুজুর শুধুমাত্র আপনাকে জীবনে দেখি নাই শুনি নাই, জেলখা শুধু আপনাকে দেখার উদ্দেশ্যে আমরা বিদেশ থেকে চলে আসছি, বাংলাদেশে ছিল তারা মাত্র 2 দিন আবার চলে গেছে। তো যাই হোক, আমি তাদের শুকরিয়া আদায় করি কারণ
আমি এটা পর্যন্ত দেখেছি প্রশাসনিক ভাই এবং আমার এলাকার মানুষ, এমন লোক আছে আমি বেরোয়ার পরে কেউ কেউ, আমার তো মোবাইল নাই এখন হাতে, অনেকেই আমার ড্রাইভারের মোবাইলের মাধ্যমে বা বিভিন্ন পারপাস আমার সাথে দেখা করে বলে হুজুর আমি আপনার জন্য খতমে গৌসিয়া মানত করেছি, আপনি বেরোলে খতমে গৌসিয়া পড়াবো, আরেকজন বলে কোরআন খতম পড়াবো, আরেকজন বলে শেফাত দাওয়াত পড়াবো, আরেকজন বলে সূরা আনাম পড়াবো, হুজুর আপনার জন্য আমরা মসজিদের মধ্যে দান করেছি, আরেকজন বলে হুজুর আমি এতিমখানার মধ্যে ছাগল দিয়ে দিয়েছি, আরেকজন বলে হুজুর আমি মানত করেছি বড় করে মাহফিল করাবো। তো যা হোক সবার শুকরিয়া আদায় করি যারা যেভাবে সহযোগিতা করেছেন, দোয়া করেছেন। আসলে এই সম্পর্কটা, এই দোয়াটা সেটা আমার জন্য নয়, সম্মূলত সবাই রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, রসুলকে ভালোবাসে বলেই আমি রসুলের পক্ষে কথা বলি, ওলির পক্ষে কথা বলি, হকের পক্ষে কথা বলি বলে তারা হককে পছন্দ করে বলে আমার কথাটা পছন্দ করেছে। মূলত এই ভালোবাসা ব্যক্তির ভালোবাসা নয়, এটা আমার রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে পাকের অনুসরণ। কারণ রসুল পাক হাদিসের মধ্যে বলে চুম্ম তোমরা যদি কাউকে ভালোবাসো আমি রসুলের কারণে ভালোবাসো, কারো যদি যদি শত্রুতামি করো আমি রসুলের জন্য শত্রুতামি করো। আজকে বাংলার মানুষ প্রমাণ করে দিয়েছেন আমি রসুলের পক্ষে কথা বলেছি, তাই আমার পক্ষে কথা বলে আমাকে অনেক জায়গার মধ্যে গিয়ে, বহু জায়গায় গিয়ে আমাকে সার্বক্ষণিক সহযোগিতা করে জেল হাজত থেকে মুক্ত করে রেখেছে। আর যারা রসুলের বিরুদ্ধ করেছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করার জন্য আজকে মানুষ সোচ্চার হয়েছে। কারণ একটা কথা মনে রাখবেন, মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিন মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। চিৎকার দিয়ে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনের বলে মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা, সারা পৃথিবীর মালিক আমি আল্লাহ, আমি আল্লাহ যা চাই তা করতে পারি, ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, আমি আল্লাহ যাকে চাই বেজ্জতি করতে পারি, আমি যাকে চাই ইজ্জত করতে পারি, আমি তার ইজ্জত দিব, বেজ্জতির ভিতরও আমি তার সম্মান বাড়িয়ে দিব। কারণ একটা কথা মনে রাখবেন, আমি জেল হাজতে গিয়েছি কাউকে মারামারি করে নই, কাটাকাটি করে নই, জায়গা সম্পত্তির মামলায় নয়, আমি আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলে জেল হাজতে গিয়েছি। আমার লজ্জা নেই, আমার গর্ববোধ হয়, এই জন্য গর্ববোধ লাগে, ইয়া রসুল আল্লাহ, আল্লাহ আমি পৃথিবীর কোন জায়গার জন্য না, আমি সাহাবায়ে কেরামের নবীদের সুন্নত পালন করেছি, আমার মতো একজন নগণ্য ব্যক্তিকে দিয়ে যে আল্লাহ রসুলের একটা সুন্নত, সাহাবায়ে কেরামের সুন্নত আমার আল্লাহ আদায় করে নিয়েছে, জন্য খোদার দরবারে কোটি কোটি গুণ শুকরিয়া। আমাকে বহুভাবে বলেছেন, আপনি আমাদেরকে বহু পারপাস থেকে আমাকে বলা হয়েছে, আমি কিন্তু বললাম সম্ভব নয়, জীবন দিতে রাজি, বাতেলের কাছে মাথা নত করতে রাজি। দাহান মে জবা তোমার লে, বদন মে হেজা তোমার লিয়ে, হাম আয়ে ইহাঁ তোমারে লিয়ে, উঠে বি তোমারে লিয়ে, সাল্লে আলা রাসূল। খোফে না রাখে রাজা যারা, টুটে হে আবু দে মুস্তাফা, তেরে লিয়ে আমার তেরে লিয়ে আমান হে, সাল্লে আলা রাসূল মুহাম্মাদিন, সাল্লে আলা হাবিবিনা,
হযরত আজিমুল বরকত মুজাদ্দাদীন মিল্লাত ফাজল এবেলবি রহমাতুল্লাহ আলা আমাদের শিক্ষা দিয়ে গেছেন। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, এই দুনিয়ার মানুষ জাহান্নামে যাবে তোমার লিয়ে, বদন মে হেজা তোমার লিয়ে, হাম আয়ে ইহাঁ তোমার লিয়ে, উঠে ভি ওহাঁ তোমার লিয়ে। ইয়া রাসূলুল্লাহ, এই যে আমি জবান কথা বলে জাহান্নামে যাবা তোমার লিয়ে, এই জবান তো পেয়েছি আপনি নবীর জন্য, জবান আপনার জন্য স্বর্গ। বদন মে হেজা তোমার লিয়ে, আমার শরীর, আমার দেহ, আমার জিসিম, আমার আত্মা, আমার রূহ, আমার জিন্দেগি আপনি রসুলের জন্য কোরবান। হাম আয়ে ইহাঁ তোমার লিয়ে, দুনিয়ায় এসেছি আপনি নবীর গুণগান গাওয়ার জন্য, আপনার সপক্ষে কথা বলার জন্য। বদন মে হেজা তোমার, কেয়ামতের ময়দান আপনি নবীর জিকির করব, জিন্দগি নই, হকের পক্ষে কথা বলে দেবে, জীবন দিতে রাজি, হককে সাথী রাজি নই, ঠিক কিনা বলে, জীবন চলে যাবে, বাতারের কাছে মাথার মতো করা যাবে। আগেও বলেছিলাম, এখনো বলি, হকের কাছে, হকের পক্ষে বাতালের কাছে মাথা না করে যিনি, তার নাম নুরু বাংলা। আমি মামলা হামলা ভয় মার দৌড় জিন্দগি একদিকে, আমার নবীর মহাব্বত আরেক দিকে, আমার দয়াল নবীর ভালোবাসলে যে কি শান কি মান আমি বুঝেছি, আলহামদুলিল্লাহ। বল যাকে তালাশ করেছি পাতায় পাতায়, যাকে খুঁজেছিলাম রঙে রঙে, যাকে চাওয়া পাওয়ার জন্য রাতকে রাত দিনকে দিন কেঁদেছি, যার জন্য জীবন উৎসর্গ করার জন্য চেয়েছিলাম, ওনার সঙ্গে ওনার সাল আমার বুঝেছি জেলখানায়, ওনার দিদার হয় জেলখানায়, ওনার পাওয়া যায় ওনার সাল, ওনার সাল বুঝা যায় জেলখানা। জেল হাজতের মধ্যে গেলে কেউ না যেতে পারলো, জেল হাজতের মধ্যে আল্লাহর ওলিরা ঢুকতে পারে, পারে পারে, আমি বলবো না, আল্লাহর ঘর মসজিদে বসেছি, দাঁড়িয়েছি, এবং জুমার দিন খোদার কসম করে বলি, আমি জেলখানার মধ্যে আমার সঙ্গে দেওয়ার জন্য কাউকে না পেলেও আমি তিনজন মানুষকে জেলখানায় পেয়েছি, তিনজন মানুষকে পেয়েছি। এক নম্বরে আমি গাজী এদিনে মিল্লাত আল্লামা গাজী শেরে বাংলা রহমতুল্লাহ আলাইহি পেয়েছি। আমি জেল হাজতের মধ্যে আমার বন্ধু হিসেবে পৃথিবীর কাউকে না পেলো, আমার মুর্শিদ বরহকা উলাদের রসুল বানিয়ে জামিয়া আমার আল্লামা হুজুর কেবলা তৈয়ব শাহ রহমতুল্লাহ আলাই বলেছিলেন, আই পিয়ারে বাচ্চা কোন ভাই নাই, আমি আছি সাথে আছি, অতীত ছিলাম বর্তমানে আছি, ভবিষ্যতে থাকবো, নির্ভয় হকের পক্ষে চলো। খোদার কসম, আল্লাহর কসম করে বলি, আমার মনের স্পিড কমে নাই, 100 গুণ বেড়ে গেছে, 1000 গুণ বেড়ে গেছে, নবীর পক্ষে জীবন দিতে প্রস্তুতি নিয়ে ঘর থেকে বের হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না, আমি শুকরিয়া আদায় করব সবার জন্য, কারণ আমি দুইজনের নাম বলেছি, আরেকজনের নাম বলবো না, কারণ এটা আমার ইচ্ছা, এটা আমার পারমিশন নাই, আমি বলতে পারবো না। যাই হোক, বলতে চেয়েছিলাম, পৃথিবীর সমস্ত সঙ্গী যখন বিতাড়িত হয়ে যায়, পৃথিবীর সমস্ত আত্মীয়তার সম্পর্ক যখন ক্যান্সেল হয়ে যায়, পৃথিবীর সব মানুষ যখন মুখ ফিরিয়ে নিয়ে যায়, তখন যাকে বন্ধু পাওয়া যায়, আমি বুঝতে পেরেছি ওনারাই কোন কারা বন্ধু, দুঃসময়ে কাদেরকে পাওয়া যায়, সেটা আমার বাস্তবতায় প্রমাণ হয়ে গেছে। শুধু তাই নয়, এটা প্রমাণ হয়ে গেছে, নির্বাচন আশিক রসুল সুন্নি কারা, আর নির্বাচন আশিক রসুল সুন্নির বিরোধিতা করে কারা, এটা প্রমাণ পেয়েছি। অনেক শিক্ষণীয় ব্যাপার আছে, আল্লাহ কবুল করুক, আরো জোরে বলেন, মাইন্ড করবেন না, আমি খবর পেয়েছি, এটা রাগ করার কিছু নয়, আমি গুনাগার মানুষ, আমি নগণ্য নাহামদা, আমার মতো পাপি, আমার মতো নষ্ট, আমার মতো খারাপ, আমার মতো নগণ্য ব্যক্তি পৃথিবীর জন্য আল্লাহ সৃষ্টিতে আর কেউ না থাকতে পারে, কিন্তু এটা গ্যারান্টি দিয়ে বলতে পারি, যারাই আমার রসুলের এই গোলামের সাথে বিয়া দেবে তারা হারা হারে টের পাচ্ছে, তারা হারা হারে টের পাচ্ছে, তারা কি ভুল করেছে।
এমন লোক আছে আমার কাছে মাপ চেয়ে গেছে, আমি বুঝি নাই, আলহামদুলিল্লাহ বলে আমি বুঝি নাই, আমি যে আলহাজতে ডুবলাম, আমার মদিনার রসুল যে মানুষকে কিভাবে সহজে যে তার একটা প্রমাণ ভিডিও দেখা যাচ্ছে এখানে মধ্যে, এই ভিডিও দেখা যাচ্ছে, এটা প্রমাণ। দেখেন মালিকুল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তুনজিউল মুলকা মিন মাতা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা, ঠিক কিনা বলেন? আমাদের দেশে কোন কানেদেরই বলি মাফ করবেন না, এক সময়ের মধ্যে যারা চেয়েছিল আমাকে মনে হয় ওনাকে আমরা ধ্বংস করে দিয়ে বন্ধ করলে মনে হয় 20 বছর বা 25 বছর আসতে পারবে না, হকের কথা মনে হয় বলতে পারবে না। আগে বলতাম 1,000, 2,000, 5,000, 10,000, 20,000 মানুষ শুনতো, এখন কথা বললে লক্ষ লক্ষ মানুষ বসে থাকে। সুবহানাল্লাহ বলতেন না? তখন বলেছিলাম 1,000 মানুষের কাছে, এখন পৌঁছে গেছে লক্ষ মানুষের কাছে। হক এবং বাতিল মানুষ বুঝতে শিখেছে, মানুষ বুঝতে শিখেছে কারা কিভাবে কোন তরফ ব্যবহার করে মানুষ শিখে ফেলেছে। আমি সেদিক যাচ্ছি না, আমি কাউকে উস্কানিমূলক কথা বলি না, আমার কথা মনে রাখবেন, আমার এই কথাগুলি খেয়াল রাখবেন। ইজ্জত দেওয়ার মালিককে, বেজ্জিত করার মালিককে, আরে জোরে বলেন। অনেকে বলে জেল খাটার পর লজ্জা হয় না, আরে বেটা হকের পথে যদি লজ্জা, জেল খাটার কারণে যদি লজ্জা হয়, হকের পক্ষে তো সিদ্দিক আকবর জেল খেটেছেন, হকের জন্য ধর্মের জন্য আমার মদিনার রসুল সেভাবে আবু তাহাবের মধ্যে জেল খেটেছেন, হকের জন্য ইমাম আজম আবু হানিফা জেল খেটেছেন, হকের জন্য হযরত ওসমান সিন্নুরাইন জেল আজদিন তেখার হয়েছেন, হকের হক কথা বলার জন্য হযরত আল্লাহর নবী পয়গম্বর সমস্ত নবীরা জেল খেটেছেন, হযরত ইউসুফ আলাইহিস সালাম জেলখানার মধ্যে সময় কাটেছেন, ঠিক কিনা বলেন? আমি নবীদের সুন্নত পালন করেছি। তোমরা তো জেল খাটো, আমাদের দেশে এমন মোল্লা আছে যারা জেলখানার মধ্যে জেল খাটতে যায়, খিরে তোমার মামলা কি? বলৎকারের মামলা, নাউজুবিল্লাহ কইতেন না? কথা মোল্লারে জিজ্ঞেস করলে বলা হয় কিরে তোমার মামলা কি? কয় ট্যাবলেটের মামলা। আর এক মৌলবীর জিজ্ঞেস করা হয় কিরে তোমার মামলা কি? কয় বাবা মারার। কি মারার? বাবা মারার বুঝেননি? বাবা মারার মানে আবার বিদ্যুৎ দ্বারা পড়ছে, মাইন করেন না। আমাদের আমি জেল হাজতের মধ্যে ছিলাম, আমাকে আমাকে যে ওয়ার্ড দিয়েছেন, এখানে জেল যারা খাচ্ছে তারা জানে পদ্মা ফাঁস, পদ্মা এটা হলো আমাদের বাংলাদেশের মধ্যে একটা দল আছে জামাত ইসলাম যাকে বলা হয়, জামাত ইসলামের ওয়ার্ডের মধ্যে এটা জামাতের ওয়ার্ড, আলহামদুলিল্লাহ বলবেন না? আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম, কি অবস্থায় জানি, ফেরাউনের ঘরে মুসার লালন ফালন, কথা বলেন ঠিক কিনা? ফেরাউনের ঘরে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম যখন ছোট, মাসুম, একদম মাসুম, ছোট 6 মাসের মুসা আলাইহিস সালাতু ওয়াসসালামের আব্বা জান ছেলেকে কোলে নিয়ে ফেরাউনের কাছে গেলেন, আমার মালিক মুনিব, কারণ ফেরাউন তো খোদা দাবি করেছেন, ঠিক কিনা? আমার ছেলের একটু কোলে নেন, একটু দোয়া করে দেন। যখন ফেরাউন কোলের মধ্যে নিছে, 6 মাসের মাসুম বাচ্চা এমন একটা ঠাস করে থাপ্পড় মেরে দিছে, ফেরাউনের গালের দাঁত লড়ি গেছে, এক থাপ্পড়ে ফেরাউনকে খিরি, 6 মাসের বাচ্চার থাপ্পড়ে তো পাওয়া, সুবহানাল্লাহ বলতেন না? কারণ আল্লাহর নবীদের হাত, এটা নবীদের হাত নয়, আল্লাহ বলেন ওয়ামা রামাইতা ইযা রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, ইয়া রাসূলুল্লাহ যার হাতে আপনি দুল মেরেছিলেন মূলত এটা আপনার হাত নয়, এরা যাবে আল্লাহর হাত, নবী পয়গম্বরের হাত আল্লাহর হাত। মূসা বলে তারপর আমি মারি নাই, রব্বুল আলামিন আমাকে দিয়ে পাওয়ার দিয়ে দিছি, ঠিক কিনা বলেন? থাপ্পড় খাইয়া ফেরাউনকে বুঝে ফেলেছে এটা তো আমার শত্রু, এটা আমার কি কথা কয়? কিন্তু শত্রু বলে কি ফেলতে পারছে? কথা কন না কেন? তো মুসার ঘরে ফেরাউনের, ফেরাউনের ঘরে মুসার লালন পালন করাইছেন কে? আই জোরে বলেন, সেই রব্বুল আলামিন আমাদের দুশ্মনের সামনেও লালন পালন করাইতে পারে কি পারে না? সুবহানাল্লাহ। কোন আমি যখন চলে আসতেছিলাম আমাদের এই ওয়ার্ডের মধ্যে 62 জন মানুষ ছিলেন, কয়জন? সবাই কান্নাকাটি করে আমার জন্য, আলহামদুলিল্লাহ বলেন, কিভাবে ওনারা আমাকে পছন্দ করেছেন, কিভাবে
আমাকে গ্রহণ করেছেন, কারণ আল্লাহ বলেছেন যা আল হাক্কু ওয়াজহাকাল বাতল ইন্নাল বাতল কানা যাহুকা। দিন আসলে যেরকম রাত চলে যেতে হবে, হক আসলে বাতল চলে যেতে হবে, ন্যায় আসলে অন্যায় চলে যেতে হবে, ঠিক কি না বলেন? আমি নবীর পক্ষে কথা বলেছি কিছুক্ষণের মধ্যে, আমাকে মামলা দিয়েছে বলে আমার মামলার ধারা দিয়েছে আইসিটি মামলা, আপনার এটা কি বলে ডিজিটাল আইনি ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে এটারে বলে ইয়া মামলা দিয়েছেন আইসিটি, এটার আরেকটা কি বলে তথ্য প্রযুক্তি, প্রমাণ করে দিয়েছেন অ্যাডভোকেট হুজুর মাননীয় আদালত মাননীয় জজ সাহেব, যে তথ্য প্রযুক্তির মধ্যে নূর বাংলাকে দেওয়া হয়েছে, তো নূর বাংলার যে বক্তা শো বক্তব্য শো করা হয়েছে, এই বক্তব্য নূর বাংলা সাহেবের বক্তব্য তথ্য প্রযুক্তি আইনের দ্বারার দ্বারে কাছেও নাই, তথ্য প্রযুক্তির মামলা দেওয়া হয় তাকে যে রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, তথ্য প্রযুক্তির মামলা দেওয়া হয় যাকে যে ধর্মের বিরুদ্ধে কথা বলে, তথ্য প্রযুক্তির ডিজিটাল আইনের কথা মামলা দেওয়া হয় তাকে যে আল্লাহ এবং রাসূল কোরআনের বিরুদ্ধে কথা বলে। আমাদের নরবাংলা কোরআনের বিরুদ্ধে কথা বলে নাই, ইসলামের বিরুদ্ধে কথা বলে নাই, রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে নাই, যারা রাষ্ট্রের বিরুদ্ধে কথা বলে, যারা নবীর বিরুদ্ধে কথা বলে, যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে, যারা কোরআন হাদিসের বিরুদ্ধে কথা বলে, নরবাংলা তাদের প্রতিবাদ করেছে। মূলত আমার নূর বাংলা সাহেব মাননীয় আদালত ওই দ্বারে কাছেও না ওনাকে মুক্ত করে দেওয়া হোক। জজ সাহেব মুস্কি হেসে বলে ঠিক বলেছেন, আমি পুরোটাই শুনেছি, সুবহানাল্লাহ বলবেন। আমাকে প্রশ্ন করা হয়েছিল বলে হুজুর আজকে আর জুমার আলোচনা, আমি জানি আপনারা ওয়াজ শুনতে আসেন না, আমাকে এক নজর দেখতে আসছেন, কথা কন ঠিক নেই কন না কেন, বহুদিন দেখি না, উনি বের হয়েছে তো যা হোক আমার আলোচনা। তখন আমাকে বলা হয়েছিল বলে হুজুর আপনি যে কথাগুলি বলেছেন এটা সত্য না মিথ্যা, আমি একটা কথা বলেছিলাম মাননীয় আদালত, একজন ছাত্র কাগজের মধ্যে লিখেছেন আমার বাবা একজন গরু ব্যবসায়ী, আমার বাবা একজন ব্যবসায়ীটা যখন কেটে দিয়েছেন কথাটা কি হয়েছে, আমার বাবা একজন, আমার বাপ কি গরু নাকি, আমি কি বাপকে গালি দিয়েছি নাকি? আমি বললাম মাননীয় আদালত ব্যবসায়ী কাটি দিলে যেরকম গরু হয়ে যায় আমার আলোচনা সেরকম হয়েছে, সুবহানাল্লাহ বলবেন না, উনি আমার দিকে চেয়ে বললেন সুবহানাল্লাহ বলতেন না, যাই হোক আমি ওদিক যাচ্ছি না, আল্লাহ কবুল করুক, যারা আমার বিরোধিতা করেছে আল্লাহ তাদেরকে বুঝার তৌফিক দান করুক। ভাই আপনারা আমার ভাই, আমরা ধর্ম মুসলমান, আপনিও মুসলমান আমিও মুসলমান, আপনারা যাই যে নবীর কলমা পড়েছেন আমি ওই নবীর কলমা পড়েছি, আপনারা যেই নবীর যে কোরআন পড়েন আমিও সেই কোরআন পড়ি, আপনারা যেই ধর্ম বিশ্বাসী আমি ওই ধর্মে বিশ্বাসী, আপনারা যেই দেশের মানুষ আমি ওই দেশের মানুষ, আপনি যেই এলাকার নাগরিক আমরাও সেই এলাকার নাগরিক, আপনি যেই আদর্শে গড়া আমিও সেই আদর্শে গড়া, আপনার শরীর যেরকম নবীর সুন্নত আমার শরীরে নবীর সুন্নত, শুধু একটাই বলতে চাই বাংলার মুসলমান সারা বিশ্বের মুসলমানের কাছে প্রশ্ন রাখতে চাই, পুরো আলোচনা শুনুন, যারা ধর্মের বিরুদ্ধে কথা বলে মাননীয় প্রধানমন্ত্রীর আমার আবেদন তাদেরকে শাস্তির আওতায় আনে, তাদের কানে আমি তাদের বিরুদ্ধে বলেছি, যারা নবীকে আনইনটেক বা নবীর স্ত্রীকে আনইনটেক বলেছেন, যারা নবীর মা নবীকে মূর্খ বলেছেন, যারা নামাজের মধ্যে ডাইন হাতের উপরে বাম হাত তুলে নামাজের নিয়ত করেন, যারা রসুলের তাবারুককে পায়খানা বলেছেন, যারা নবীর সালামকে গুয়ো বলেছেন, আমি তাদের বিরোধিতা করেছি। যাই হোক আমি কারণ আমার বলবো না, কারণ নাম বলার দরকার, এখন বাংলার মানুষ নাম ছাড়া এই কথা কর, নাম ছাড়া বেশি বলার দরকার, অল্প শিক্ষায় যথেষ্ট, ঠিক কি না বলেন? যা হোক আমার আলোচনা খুব খেয়াল করবেন, সালাতুন সালাতুন মুস্তাফা নূর জনাবে অমর খুন আফতাবে বুরজ ইলমে মিল্লাদুন সালাতুন ইয়া
হচ্ছে নওয়াতাম হে মেরে দিল কো তমাম নাম লেতে হে তোমারা ইয়া নবী সালাতুনিয়া যাই হোক বলতে চেয়েছিলাম ইজ্জতের মালিককে ইজ্জতের মালিককে বেইজ্জতি করার মালিককে জীবনের মালিককে হায়াতের মালিককে রিজিকের মালিককে দৌলতের মালিককে এই শক্তির মালিককে সারা পৃথিবীর মালিককে যে সবকিছুর মালিক যিনি তার জন্য জীবন দিতে নরবাংলা সার্বক্ষণিক প্রস্তুত আল্লাহ আমাদের কবুল করুন আরো জোরে বলতে হবে যা হোক আমার কথা যেই কথাগুলি ছিল সেটা হলো সাহাবাই কারাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছিলেন কাফেরেরা বলেছিলেন মুহাম্মদকে যদি বন্দী করা হয় ধর্ম মনে হয় বন্ধ হয়ে যাবে নাউজিল্লাহ বলতেন না আমার নবীর ধর্ম কি এখনো আছে অতীতে ছিল ভবিষ্যতে থাকবে কিয়ামতের ময়দানে থাকবে কবরে থাকবে হাশরে থাকবে জান্নাতে থাকবে সর্বকালে থাকবে নূরে বাংলা হাজার হাজার কোটি কোটি নূরে বাংলাকে যদি দাফন করে দেওয়া হয় এই সুন্নিয়তের পক্ষে কথা বলার জন্য সুন্নিয়তের সৈনিক মিনিট মিনিট জন্ম হবে সেকেন্ডে জন্ম হবে জন্ম হবে অতীতের মধ্যে লক্ষ লক্ষ সুন্নিয়তের সৈনিককে মেরে ফেলা হয়েছে সুন্নিয়ত বন্ধ হয় নবীর পক্ষে কথা বলার মানুষ শহীদ করে দিয়েছে নবীর ধর্ম বন্ধ কারণ আল্লাহ বলে ইন্না দ্বীনা ইনদাল্লাহিল ইসলাম এই ইসলাম আমি আল্লাহর মনোনীত ধর্ম আমি আল্লাহ পছন্দ করি মানুষের ভিতরে আমি বাছাই করে এক দলকে জান্নাতি বলেছি ওই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাত আর আহলে সুন্নাত ওয়াল জামাতকে কিয়ামত পর্যন্ত টিকে রাখা কিয়ামতের ময়দানে সুন্নিয়তের প্রশংসা আমি আল্লাহ বুলন্দ করেছি বন্ধ করার ক্ষমতা কারো আল্লাহ কবুল করো যাই হোক আমি বলতে চেয়েছিলাম আমার দয়াল নবীর গুণগান গাইলেই আমার মদিনাওয়ালা সহযোগীতা আসেনি আমি চট্টগ্রাম জেলখানার যারা প্রশাসনিক ভাই আমি তাদের শুকরিয়া আদায় করি কারণ আমি জেলখানায় ঢুকার পর থেকে আমাকে তারা মাটির মধ্যে বসতে দেয়নি আমার সাথে আমরা একসাথে একসাথে 36 জন জামিনের মানুষ ছিলাম 35 জন মাটির মধ্যে প্রাইসের মধ্যে বসা একজন মানুষকে চেয়ারে স্থান দিয়েছেন সেটা আমি নগণ্য গোলামকে সুবহানাল্লাহ বলবেন না আমাকে যখন ওয়ার্ডের মধ্যে দেওয়া হলো তখন নামও বলছি খুব খেয়াল করবেন তার নাম হলো কারালক্ষ্মী আব্দুর রহিম যার বাড়ি হলো চাঁদপুর সুবহানাল্লাহ বলবেন কিপুর চাঁদপুর ভাই আব্দুর রহিম নাম বলছি সেই জন্য যদি কেউ পরিচয় থাকেন জিজ্ঞেস করে দেখবেন ভাই আব্দুর রহিম উনি রাত্রে আমার ওয়ার্ডের মধ্যে গেলেন প্রায় 10:30 কি 11টা বা এরকম হতে পারে উনি গিয়ে আমাকে আমাকে বলে নাই ওয়ার্ডের মধ্যে গিয়ে বলে এখানে নূরে বাংলা নামে কেউ আসছে তখন ওয়ার্ডের ইনচার্জ উনি বলেন হ্যাঁ আসছে তো বলে ওনাকে ডাক দেন আসছে উনি বলেন এই ওয়ার্ডের মানুষ সবাই আসো আসছে আসার পরে বলে আমি খোদার কসম নূরে বাংলাকে জীবনে চোখে দেখি নাই ওনার সঙ্গে আমার পরিচয় নাই ওনার সঙ্গে আমার কথা নাই ওনার সঙ্গে আমার সাথে লেনদেন নাই আমার নাম আব্দুর রহিম ওনার নাম নূরে বাংলা আমি পাই নাই গতকালকে রাত্রে আমাকে স্বপ্নের মধ্যে কে জানি আমাকে বলতেছে একজন আমার গোলাম জেলখানার মধ্যে বন্দি হে আব্দুর রহিম তুমি যাও খোঁজ খবর নাও আমি এসে খবর নিয়েছি আমার নূরে বাংলার যাতে সমস্যা হয় ওয়ার্ডবাসী খেয়াল রাখবে দেখেন আমার মদিনার রাসূল কোন জায়গায় কাকে ফিট করে দিয়েছেন সুবহানাল্লাহ বলবেন না আমি আশ্চর্য হয়ে গেলাম আমি আশ্চর্য হয়ে রে জেলখানার মধ্যে চোখের পানি ছেড়ে দিয়ে বললাম ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহ পৃথিবীর সবাই আমার খবর নেওয়ার জন্য জেলখানায় ঢুকতে পারে নাই কিন্তু আমার মদিনার রসুল ঢুকে গেছে আমার মদিনার রসুল ঢুকেছে আমার গার্জিয়ান ঢুকে গেছে আমার দুনিয়াবি গার্জিয়ান নয় যিনি কবরের গার্জিয়ান যিনি হাসরের গার্জিয়ান যিনি গুলসেরাতের গার্জিয়ান যিনি জান্নাতের গার্জিয়ান যিনি আমার জীবনের গার্জিয়ান আমার
রাসূল, ওই জারখানায় নূরে বাংলার মতো নগণ্য গোলামের খবর যিনি রাখেন সারা বিশ্বের খবর ওই রাসূলের কাছে আসে। আমি কাদের শুকরিয়া আদায় করব, আরেকজনের নাম বলি, তার নাম হলো রাশেদ চন্দনাশ বাড়ি, এখানে আমাদের চন্দনাশ, উনিও দেখলাম পরের দিন খোঁজখবর নিলেন, যাইয়া ডাক দিলেন, ডাক দিয়ে আমার বলে হুজুরের দিকে আসেন, আমি ভয় পেয়ে গেছি, হাইরে আবার কোন ডাক্কায় কোথায় জানি যাই, নেওয়ার পর আমাকে নিয়ে গেল, নিয়ে ক্যান্টিনের মধ্যে নিয়ে আমাকে কফি খাওয়াইলেন, হুজুর কফি খান, আমাকে কফি খেতে বললেন, আমি বললাম না, হুজুর খেতেই হবে খাওয়ান, আমি বললাম না সম্ভব না, হুজুর খেতেই হবে, আমি ভয় পাচ্ছি তো, কারণ আমাকে উনি খাওয়াইলেন, খাওয়ার পরে আমাকে খেজুর কিনে দিলেন, এক খেজুর ওইগুলি নর্মাল কোনো খেজুর নয়, যেগুলি বাহিরের মধ্যে 2000 টাকা কেজি, উনি আমাকে খেজুর কিনে দিয়ে বললেন আসেন হাসপাতাল নিয়ে গেলেন, ওষুধ কিনে লাগবে না, তার ঘরও দিলেন উনি, নিলাম, নেওয়ার পরে ওষুধ উনি ব্যবস্থা করে দিন, আমার একটু গ্যাস্ট্রিকের সমস্যা দিলেন, দেওয়ার পরে আমাকে বললেন হুজুর আমি, আপনি আমাকে চিনেন, আমি আপনাকে চিনি না, কিন্তু আমি গতকালকের থেকে আমি খুব খবর পাচ্ছি, এবং কে জানি আমাকে গড়ের মধ্যে আমি মানুষটা দেখি না, ঘুমের ঘরে আমি দেখলাম আপনার জন্য আমাকে সুপারিশ করতেছে, খোদার কসম আমি আপনার খবর নেওয়ার জন্য এসেছি, জাগায় 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 জাগায়। আমার জেলখানার মধ্যে এমন কোনো দিন ছিল না যে দিনের মধ্যে 20-30টা টিকেট যেত না, প্রতিদিন নর্মাল কম করে হলো 50 জন 100 জন মানুষ আমার সাথে সাক্ষাৎ করেছে, ওনারা পর্যন্ত বলতেন ওখানে একজন নয় অনেক অনেক আছে অনেক আছে। আমি ওখান থেকে চলে আসার পরও আমার ড্রাইভারের খবর নিয়ে মোবাইল নিয়ে আমাকে এখনো যোগাযোগ করে, বল হুজুর আপনি ভালো আছেন, সুস্থ আছেন, কি অবস্থায় আছেন, এই বিভিন্ন রকমের খবরদারি, এই যে বললাম যেই এমন নবীর গোলামে আমরা করি যেই নবীর কাছে সব কিছুর দরখাস্ত আছে, সব কিছুর খবর আছে, সব কিছু ভালো মন্দ আছে, আরো জোরে বলেন আমার মতো নগণ্য গুণাগার মুদির ওই খবর না নিলো কি না নিলো কি, কিন্তু আমার খবর দাড়ি রেখেছেন, প্রমাণ করে দিয়েছেন সারা বিশ্বের মানুষকে, বুঝাইয়া দিয়েছেন উম্মত, আমি রাসূল এত দয়াবান, আল্লাহ যে কোরআনে বলেছেন আজিজুন হারিসুন রউফুন রহিমুন, এ দুনিয়ার মানুষ আমার নবী তো ওই নবী, উনি ওই আজিজুন হারিসুন রউফুন রহিমুন, উনি তো এমন নবী যিনি উম্মতের দুঃখে দুঃখে হয়, উম্মতের সুখে সুখে হয়, উম্মত কষ্ট পায় নবী কষ্ট পায়, রাসূল বলে উম্মত বাংলাদেশে নয়, ব্রিটেনের মধ্যে নয়, জার্মানের মধ্যে, ইউরোপের মধ্যে নয়, সৌদি আরব করাচির মধ্যে নয়, সারা বিশ্বের যে কোন প্রান্তে একজন উম্মত যদি রাস্তার মধ্যে হুঁশ থাকায় বাস করে যদি জমিনে পড়ে যায়, আমি রাসূল তুমি মোট জমিনে পড়ে যাবে, উ শব্দ করে ব্যথা পায় আমি রাসূল মদিনা, সেটার প্রমাণ আমি বাস্তব পেয়েছি, কারণ এখানে আছে এখানে আছে। অনেকে আমার জন্য নফল রোজা রেখেছেন, আপনার সাথে কি আমার আমাদের কি রক্তের সম্পর্ক আছে, আপনারা আমার বিয়ে তালতবায় খালতবায় মামতবায় কিছু লাগেন, কেন রোজা রেখেছেন, কেন আপনি খতনে গেছে, আমাদের জাফর সৌদাগর এদিকে আছে, কে বলো হুজুর আমার পকেটের টাকা দিয়ে আমি খতনে গেছি কেন পড়াইলেন, আমি আপনার কি লাগি, আমি আপনার কি লাগি, সৌদি আরব থেকে মুজাহার ভাই চলে এসেছেন আমি আপনার কি লাগি, আমাদের নাসির ভাই যিনি মসজিদে এসি দিয়েছেন উনি সৌদি আরব থেকে উনি 20,000 টাকা পাঠিয়ে দিয়েছেন, আমি ওনার কি লাগি, আমি কি ওনার কিছু হই, আমেরিকা থেকে ফুল ফাটিয়ে দিয়েছেন আমি ওনাদের কি লাগি, আমি ওনাদের কিচ্ছু লাগি, কিন্তু আত্মার সম্পর্ক ইমানের ভাই, কথা বলো না কেন, আমার রাসূল বলেছেন উম্মত মনে রাখবা যারা এই রুহের জগতের মধ্যে আমি রাসূলের পাগল ছিল তারা দুনিয়ার মধ্যে আমার পাগল হবে, যাদের সাথে রুহের জগতে আমি রাসূলের সাথে দিদার হয়েছিল তারাই আমাকে দুনিয়ার মধ্যে দেখবে, যারা রুহের জগতে আমি রাসূলের সাথে দ্বিধাদ্বন্দ্ব ছিল তারা দুনিয়ার মধ্যে আমার সঙ্গে দ্বিধাদ্বন্দ্ব করবে, যে উম্মত যে ইমানদার একজনের সাথে আরেকজনের ভালোবাসা হবে, একজনের সাথে আরেকজনের সম্পর্ক হবে, এই সম্পর্কে ভালোবাসা এই মহাব্বত এই আত্মীয়তা এই অন্তর জ্বলা রক্তের সম্পর্ক না হলো আত্মায় আত্মায় সম্পর্ক হওয়া এটা মূলত রুহের জগতের থেকে সিস্টেম কিনে বলে, যারা কাঁদতেছেন আপনার সাথে আমার দেখা রুহের জগত হয়েছিল তাই এই জায়গার মধ্যে কান্দা, মূলত এই মহাব্বত এই ভালোবাসা আমার জন্য নয় এই ভালোবাসা মদিনার রসুলের জন্য,
আমি রসুলের গোলামি করি, হকান রব্বান আল্লাহর বলির গোলামি করি। আমাদেরকে বলা হয় আমরা বলে মাজার পূজা বন্ধ, আর আমরা মাজার পূজারী নই, আমরা মাজার জিয়ারত করি, আমরা নবীর ওলিদের মাজার জিয়ারত করি, কোন পূজাদারির সাথে আমাদের সম্পর্ক নাই। কথা বলেন ঠিক কিনা? যাই হোক, আজকে জুমাবার আমা, আমি জানি আপনারা জুমার আলোচনা থেকে এটাই শিক্ষা নেবেন, একটা কথা মনে রাখবেন, যখন আমার আল্লাহ এবং রসুলের পক্ষে কাজ করবেন, দুনিয়ার সমস্ত আত্মীয়তা আপনাকে ভুলে গেল, মদিনার রসুল আপনাকে বলতে পারে না, আল্লাহর হকানে রব্বানে আল্লাহর বলির আপনাদের বলতে পারে না। অনেকেই বলেছে, অনেক মানুষ আছে আগে বলে কো হুজুর কথাগুলি এত কড়া কড়া কথা বলেছেন, এগুলি না বললেও তো পারতেন। আরে ভাই, আমি মানুষ বলে কড়া কথা বলেছি, আত্মায় লেগে গেছে। ইমানদার, ইমানদার কাকে বলা হয়? নবীর পক্ষে কথা যারা বলে, নবীর বিরুদ্ধে বললে ইসলামী আইন হলো, ইসলামী শরীয়তের আইন, বাংলার জমিন ইসলামী আইন নাই বলেই হযরতে ফারুক আজমের যুগের মধ্যে ছিলেন, নবীর বিরুদ্ধে কথা বলেছে মাথা দুই ভাগ করে দিয়েছে, সাহাবাই কেরামের যুগে দেখেন নবীর সাথে বিয়াদবি করেছে মাথা ফেলে দিয়েছে, তাদেরকে দুনিয়াতে থাকার অধিকার দেয় নাই। আমরা তো মানুষ, একদম বিরোধিতা কথা বলেছি, কিন্তু একটা কথা মনে রাখবেন, নবীর সাথে যারা বিয়াদবি করেছে আল্লাহ কোরআনের মধ্যে আমার সাথে আরো কঠিন কঠিন কথা তাদের বিরুদ্ধে বলেছে। বলে নাই কোরআনে? নাই সূরা লাহাব কোরআনে? নাই সূরা লাহাব? এটা রসুলের বিরুদ্ধে যারা বলে তাদের গালি দিয়েছে, ঠিক কিনে বলেন? সূরা কলমের মধ্যে ওয়ালিদ ইবনে মুগিরা আল্লাহ গালি দিয়েছেন, ঠিক কিনে বলেন? এই ওনারা তো ইয়াজিদকে গালি দিয়েছেন। যাই হোক, অসংখ্য অসংখ্য প্রমাণ আছে, একটা কথা মনে রাখবেন, আমার সাথে দুনিয়ার কারোর সাথে কোনো আক্রোশ নাই। আরো জোরে বলেন, আমি মিডিয়ার মাধ্যমে সারা বিশ্বের মানুষকে বলে যায়, যারা আমার বিরোধিতা করেছে, ভাই একবার আলোচনা পুরোটাই শুনেন, এই কাকফিস শুনেন, আপনি পুরোটাই শুনেন, আমি আপনাদের আবেদন করব, আপনি মুসলমান আমি মুসলমান, যদি আপনি মুসলমান দাবি করেন, ইমানদার দাবি করেন, অবশ্যই নবীর কলমা পড়া আপনি ইমানদার, যদি আপনি ইমানদার দাবি করেন, যারা যা দাবি করেন, অবশ্যই আপনার ভিতরে নবীর মহাব্বত আছে, আছে কিনা বলেন? ইমানদার দাবি করলে অবশ্যই আপনার ভিতরে আল্লাহর ভয় আছে। আরো জোরে বলেন, যদি আল্লাহ এবং রসুলের ভয় থাকে, আমি আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা বলবে তাদের বিরোধিতা করে না, রসুল বলেছে। এই জন্য রসুল বলেছে উম্মত কাউকে যদি ভালোবাসে আমার জন্য ভালোবাসবে, কারণ কেউ যদি আমি রসুলকে ভালোবাসে তুমি তাকে ভালোবাসো, কারোর সাথে যদি শত্রুতামি করে আমার জন্য শত্রুতামি করবে, কারণ সে যদি কেউ যদি আমি রসুলের বিরোধিতা করে তুমি তার সঙ্গে বিরোধিতা করবে, এইটাকে বলা হয় ইমান। এটার বলে কি? এটার বলে কি? আমার সাথে পৃথিবীর কারোর সাথে কোনো দ্বন্দ্ব, কোনো ঠেলাঠেলি। আমি শুধু বুঝাইতে চেয়েছি ভাই, সবাই আল্লাহ এবং রসুলের পক্ষে থাকুন, হকের পক্ষে কথা বলুন, এবং নামাজ রোজা রাখুন, সৎ পথে চলুন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ এবং রসুলের পক্ষে কথা বলে সৎ পথে পরিচালিত হয়ে অন্তরে জীবনের সাইতি, যৌবনের চাইতি, পৃথিবীর সব সাইতি রসুলের মহাব্বত অন্তরে স্থাপন করে জীবন চলার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। যদি নির্বাজাল রসুলকে ভালোবাসেন, আমার বক্তব্য আজকের গুলি না, যে বক্তব্য দিয়ে মামলা হয়েছে ওটা যদি বুঝলে বুঝতে পারবেন, আমি যা বলেছি রসুলের পক্ষে মহাব্বতে পরে এসকে পরে কথা বলেছি। রসুলের মহাব্বতে হযরত ওয়াইসুল করেনি দাঁত ফেলে দিয়েছেন, রসুলের মহাব্বতে সাহাবাই কেরাম জীবন কোরবানি দিয়েছেন, রসুলের মহাব্বতে সারা পৃথিবী ছেড়ে দিয়েছেন, আমি গুনাহগার কেন পারবো না? আমরা তো মুখে মুখে মুসলমান, মুখে মুখে ইমানদার, দুনিয়ার ভালোবাসা আমরা রসুলের ভালোবাসার সাথে প্রাধান্য বেশি দিয়েছি, যার কারণে আমাদের ইমান দুর্বল হয়ে গেছে। আল্লাহ আমাদেরকে সবচেয়ে রসুলকে ভালোবেসে আল্লাহ এবং রসুলের পথে থেকে এবং হক এবং বাতিলের মোকাবেলায় আমাদের জীবন হকের পক্ষে পরিচালিত করার তৌফিক আবেদন আল্লাহ এবং রসুলের দরবারে রেখে আজকের জুমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। যারা দেরিতে আসেন সাদাকাত কাবালাল জুমা আদায় করে, আর যদি জায়গা দুই তালার মধ্যে এবং বাহিরের মধ্যে আপনারা জায়গা করে নিতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু।